Hello guys and welcome back again to the official channel of Techland BD. I'm Mushfiq and aajke ami apnader kache niye eshechi ekti budget oriented gaming laptop review. আজকে আমরা যে ল্যাপটপটি রিভিউ করছি এটি হচ্ছে ASUS TUF FX505DU। এই ল্যাপটপটি তিনটি ভ্যারিয়েন্ট আছে, FX505DU, DT এবং DD। আমাদের কাছে যে ভ্যারিয়েন্টটি আছে এটি হচ্ছে FX505DU। ল্যাপটপটির ব্যাপারে প্রথমেই বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে AMD প্রসেসর এবং NVIDIA GPU। এখানে AMD 3000 সিরিজ ল্যাপটপ প্রসেসরগুলো ইউজ করা হয়েছে এবং ল্যাপটপটির তিনটি ভ্যারিয়েন্টে তিনটি ডিফারেন্ট GPU ইউনিট ইউজ করা হয়েছে। ল্যাপটপটি তিনটি কালার ভ্যারিয়েন্টে পাবেন, এই ভ্যারিয়েন্টটি হচ্ছে গোল্ড স্টিল, এছাড়াও আছে স্টিলথ ব্ল্যাক আর রেড ম্যাটার কালার। আপনারা যারা গেমার আছেন আপনাদের জন্য আরও একটি গুড নিউজ হচ্ছে, আপনারা যদি এই ল্যাপটপটি পারচেস করেন তাইলে আমাদের টেকল্যান্ডের পক্ষ থেকে পাবেন পাবজি PC, GTA 5 এবং রেইনবো সিক্স সিজ গেম বান্ডল একদম ফ্রি। এই ল্যাপটপটির একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ASUS ক্লেম করছে যে এই ল্যাপটপে মিলিটারি গ্রেড কম্পোনেন্টস ইউজ করা হয়েছে। ল্যাপটপটি লিড খুললেই দেখা যাবে ল্যাপটপটি স্টাইলিশ ডিজাইন আর মেটাল চ্যাসি। এখন ল্যাপটপটি যেহেতু একটি গেমিং ল্যাপটপ তাই ল্যাপটপটির টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে প্রথমে আলোচনা করা যাক। ল্যাপটপটি স্পেসিফিক এই ভ্যারিয়েন্টে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে AMD Ryzen 7 3750H প্রসেসর। RAM হিসেবে ইউজ করা হয়েছে 16GB DDR4 2666MHz HD RAM যেটা প্রি ইনস্টলড। স্টোরেজ হিসেবে আছে 1TB হার্ড ডিস্ক অ্যান্ড 256GB SSD। গ্রাফিক্স ইউনিট হিসেবে পাবেন NVIDIA GeForce GTX 1660 Ti যেটার 6GB GDDR6 ভিডিও মেমোরি। ল্যাপটপটির ডিসপ্লে প্যানেল যথেষ্ট ইন্টারেস্টিং কারণ এখানে ইউজ করা হয়েছে 15.6 ইঞ্চ LED ব্যাকলিট ফুল HD ডিসপ্লে, যেটা একটি অ্যান্টি গ্লেয়ার 120Hz IPS প্যানেল। অর্থাৎ এই প্রাইসে আপনি 120Hz IPS প্যানেলের একটি ডিসপ্লে পাচ্ছেন যেটাতে আপনার 1660 Ti GPU থাকার কারণে ফুল ইউটিলাইজেশন করতে পারবেন। ল্যাপটপটির আরেকটি যে ভ্যারিয়েন্ট আছে অর্থাৎ ASUS TUF FX505DT, সেটাতে আপনি পাবেন Ryzen 5 থার্ড জেনারেশন 3550H প্রসেসর এবং সাথে পাবেন 16GB RAM, 1TB হার্ড ডিস্ক, 128GB SSD এবং GPU ইউনিট হিসেবে যেটা থাকছে সেটা হচ্ছে NVIDIA GTX 1650 এবং ল্যাপটপটি আপ টু 32GB ডুয়াল চ্যানেল 2400MHz মেমোরি মডিউল সাপোর্ট করে। ল্যাপটপটির এয়ার ভেন্টগুলো ল্যাপটপটির বডির নিচে, পেছনে এবং কিবোর্ড প্যানেলের একটু উপরে লোকেটেড। গেমিংয়ের সময় জেনারেট হওয়া হিটগুলো এই এয়ার ভেন্টগুলো দিয়ে এক্সস্ট হিসেবে বের হয়ে যায়। গেমিংয়ের সময় আমরা ল্যাপটপটির থার্মাল পারফরমেন্সও চেক করে দেখেছি, ল্যাপটপটিতে CPU GPU দুটোতেই কম্বাইন্ড লোড দেওয়ার পরেও ম্যাক্সিমাম রেকর্ডেড টেম্পারেচার আমরা পেয়েছি 85°C। IO পোর্টগুলো হলো একটি পাওয়ার ইনপুট, একটি ইথারনেট পোর্ট, একটি HDMI 2.0, একটি USB 2.0, দুটি USB 3.2 Gen 1 এবং একটি 3.5mm অডিও জ্যাক, এবং অডিও জ্যাকটি DTS সারাউন্ড সাউন্ড এনেবলড। ল্যাপটপটিতে ডেস্কটপ ইন্সপায়ার্ড RGB ব্যাকলিট কিবোর্ড ইউজ করা হয়েছে যেটি ASUS-এর অরা সিঙ্ক RGB এনেবলড। ল্যাপটপটির ব্যাটারি লাইফের কথা বলতে গেলে এর আগের যে ল্যাপটপগুলো ছিল অর চিপার রেঞ্জের ROG সিরিজ ল্যাপটপস অ্যান্ড এই রেঞ্জেরই যে ল্যাপটপগুলো অ্যাভেলেবল আছে মার্কেটে, তো এগুলোর সাথে কম্পেয়ার করলে ব্যাটারি লাইফ সিগনিফিকেন্টলি বেটার। আর গেমিংয়ের জন্য আসলে খুব বেশি এক্সপেক্ট করাটা উচিত না কারণ অন ব্যাটারি গেমিং আসলে FPSও খুব কম পাওয়া যায় এবং গেমিংয়ে থাকা অবস্থায় সর্বোচ্চ 1 আওয়ারের ব্যাকআপ হয়তো দিতে পারবে। ল্যাপটপটির কিছু গেমিং এবং সিনথেটিক বেঞ্চমার্ক রেজাল্টস আপনারা দেখে নিতে পারেন। এবার আমরা ল্যাপটপটির ইন্টারনাল পার্টসগুলো দেখে নিই। ল্যাপটপটির ব্যাক পার্ট খুলে প্রথমে যেটা দেখা যাবে একটি 3-cell 48Wh ব্যাটারি, একটি M.2 সকেট, এখানে SSD ইউজ করা যাবে, এখানে দুটি র্যাম স্লট থাকবে, এখানে হচ্ছে ডুয়াল চ্যানেল কনফিগারেশনের র্যাম ইউজ করা যাবে, এখানে একটি 2.5 ইঞ্চ হার্ড ডিস্কের জন্য ড্রাইভ বে থাকবে এবং তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে প্রসেসর এবং GPU লোকেটেড আছে এবং তিনটি বড় বড় হিট পাইপ দিয়ে এখানে ফ্যানসগুলো অ্যাডজাস্ট করা আছে। ফ্যানগুলো খুবই পাওয়ারফুল ব্লোয়ার টাইপ ফ্যান এবং এখানে তিনটি জায়গায়
হিট সিঙ্কস দেওয়া আছে যেদিক দিয়ে বাতাস ফ্লো হয়ে এক্সস্ট দিয়ে বের হয়ে যেতে পারে। আমাদের শপ অথবা অনলাইন ওয়েবসাইট থেকে পারচেস করেন তাহলে এটার প্রাইস পড়বে 1,06,000 টাকা। থ্যাংক ইউ গাইজ ফর স্টেইং উইথ আস, নেক্সট টাইম আমরা আরও কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আসবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল, এবং আমাদের নেক্সট ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন।